ওয়েলকাম টু WB ক্যারিয়ার। WB ক্যারিয়ারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমরা করব অ্যাভারেজ, অর্থাৎ গড়ের থার্ড পার্ট আজকে আমরা করব। তো থার্ড পার্টের অঙ্কগুলো তোমরা সবাই কিন্তু মনোযোগ সহকারে দেখবে, অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং এক্সামের জন্য। আর তোমরা জানো সামনে KP, WP এবং প্রাইমারি বেরোতে চলেছে, তার সাথে সাথে আরও বিভিন্ন রকম গ্রুপস এবং গ্রুপ ডি বেরোতে চলেছে। তো তোমরা এখনও যারা WP ক্যারিয়ারের টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপে জয়েন হওনি, তারা WP ক্যারিয়ার বলে সার্চ করবে এবং সেখান থেকে কানেক্টেড হয়ে যাবে। তো চলো আজকের অঙ্কগুলো আমরা দেখে নেব। তো আজকের প্রথম অঙ্ক আছে, দেখে নাও কী বলছে। দেখে নাও, এক বিক্রেতার 40টি বই ও খাতার কী আছে, গড় মূল্য আছে 31.25 টাকা। ঠিক আছে, বই ও খাতার গড় মূল্য যথাক্রমে 60 টাকা এবং 14 টাকা। অর্থাৎ এই বইয়ের কিন্তু এক একটা বইয়ের দাম কত, 60 টাকা, আর এক একটা খাতার মূল্য কত, খাতার মূল্য হচ্ছে 14 টাকা। এবার বলছে বই ব্যবসায়ীর কাছে বইয়ের সংখ্যা কত, অর্থাৎ আমাদের চেয়েছে কি বইয়ের সংখ্যা, যেখানে বইয়ের দাম দেওয়া আছে 60 টাকা আর গড় মূল্য কত দেওয়া আছে 31.25। ঠিক আছে, যেখানে 40টি বই ও খাতা আছে, তাহলে আমরা যেহেতু 40টি বই এবং খাতার গড় মূল্য 31.25 টাকা, তাহলে আমরা টোটাল মূল্য বার করব, টোটাল ভ্যালু বার করব। দেখো টোটাল ভ্যালু আমরা যখন বার করব, তখন আমরা 40-এর সাথে কী গুণ করব, 31.25, তাহলে এই সংখ্যাটা গুণ করলাম। এবার দেখো আমরা একটু এটাকে সরল করব, তাহলে প্রথমে আমি 40-এর সাথে 30 গুণ করব, তাহলে কত টাকা হয় বলো, 1200 টাকা। মুখে মুখে হিসাব করার জন্য আমি একটু ক্যালকুলেট টাইপের করে দিচ্ছি। এবার তারপরে কী পড়ে আছে, 1 টাকা, তাহলে 1-এর সাথে 40 গুণ করলে কত হয়, 40 টাকা, তাহলে আমি লিখে দিলাম 40 টাকা। এবার দেখো 0.25 মানে কি, একটা টাকার 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 4-এর সাথে যদি আমরা 25 গুণ করি তাহলে কী হয়, 1 টাকা হয়, আর এখানে এই শূন্য আছে তার মানে 10 টাকা, তাহলে আমরা লিখে দিলাম, তাহলে টোটাল বইয়ের মূল্য কত হয়ে গেল বন্ধুরা বলো, 1250 টাকা। কত সহজে দেখেছো, গুণ করলাম কত সহজে, তাহলে আমাদের টোটাল মূল্য পেয়ে গেলাম কত, 1250 টাকা। এখন বলছে যে বই ও খাতার গড় মূল্য, অর্থাৎ 60টি মানে 60 টাকায় একটি বইয়ের দাম আর 14 টাকায় একটা খাতার দাম, তাহলে আমরা যদি ধরি যে বইয়ের সংখ্যা xটি, তাহলে আমরা কী লিখতে পারি, আমরা লিখতে পারি 60x। এবার আমরা xটা বই পেয়ে গেছি, তাহলে টোটাল বই আর খাতা কত, 40, তাহলে আমরা লিখতে পারি 40-x, মানে xটা বই হয়ে গেছে, তাহলে খাতা কত, 40-x। এবার খাতার সংখ্যা কত, সরি খাতার দাম কত, এক একটা 14 টাকা, তাহলে আমরা 14 দিয়ে গুণ করে দেবো, তাহলে এই টোটাল মূল্যটা কত বন্ধুরা, 1250। তাহলে আমরা লিখছি 60x যোগ 4456, অর্থাৎ 560 মাইনাস 14x ইকুয়ালস টু 1250। এবার আমরা এই 14x-টা 60x-এর থেকে যদি বিয়োগ করি, তাহলে আমাদের কত হয় বন্ধুরা, তোমরাই বলো, এটা হবে আমাদের 46x। আর এই 560-টা এপাশে নিয়ে গেলে আমাদের কী হয়ে যাবে বন্ধুরা, হয়ে যাবে 690। এবার আমরা 46-কে 23 দিয়ে কাটবো, তাহলে 23 দিয়ে গুণে 46, 69-কে 23 দিয়ে কাটলে 3×23=69, তাহলে 30। ঠিক আছে, এবার আমাদের কী হলো, এবার আমাদের এই যে 2 আছে, 2 দিয়ে আমরা 30-কে কাটবো, তাহলে কত হয়, 15। ঠিক আছে, তাহলে 15 হলো। এবার আমাদের এই মানে 15টা মান হয়ে যাবে কিসের, এক্সের ভ্যালু, অর্থাৎ এক্সের ভ্যালু আমরা কী পেয়ে গেলাম, 15 পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমাদের এখানে বইয়ের সংখ্যা কত, 15টি হচ্ছে বইয়ের সংখ্যা। ঠিক আছে, একটুখানি জাস্ট বোঝো জিনিসটা, বেসিক জিনিস না জানলে অঙ্ক করতে পারবে না। ওকে, তো আমরা চলে যাব নেক্সট অঙ্কে। তো তোমরা নেক্সট অঙ্কটা পড়ে নাও, ততক্ষণে আমি কালারটা সেট করে নিই। ওকে বন্ধুরা, তো দেখো নেক্সট অঙ্ক দেখো কী বলছে, সেটা আমরা একটু দেখে নেব। তো চলো নেক্সট অঙ্ক কী বলছে দেখো, 6 মহিলার একটি দলে 55 এবং 60 বছর বয়সের 2 মহিলার পরিবর্তে 2 মহিলা এলে সকলের গড় বয়স 2 বৃদ্ধি পায়, 2 মহিলার গড় বয়স কত। তা দেখো 6 মহিলা ছিল, তার থেকে 2 চলে গেল, কিন্তু এই 2 পরিবর্তে আবার 2 কিন্তু এন্ট্রি মেরেছে,
এবার দেখো গেছে কত কত বয়সের, 55 বছর আর 60 বছর, অর্থাৎ এই বয়সটা কিন্তু অবশ্যই ডেফিনেটলি কিন্তু রিপ্লেসমেন্ট দেবে এবং সাথে এই 2 বছর বৃদ্ধি পায় গড় বয়স। তাহলে 6 জনের যদি 2 বছর করে বৃদ্ধি পায় তাহলে টোটাল কত বছর বৃদ্ধি পায়? 12 বছর। তাহলে আমরা 12টাও যোগ করব, অর্থাৎ আমাদের হচ্ছে কত? 5 আর 2 = 7, 6 আর 6 = 12। তাহলে এই 127 বছর কিন্তু কজনের বয়স হচ্ছে বন্ধুরা? দুজনের বয়স। তাহলে এখন কি বলছে, দুজন মহিলার গড় বয়স কত? অর্থাৎ এই এক একজনের বয়স কত? তাহলে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হয় বন্ধুরা? 63.5 হয়ে যায়। তো অপশান সি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, আশা করি বুঝতে পেরেছ। তো আমরা চলে যাব নেক্সট অঙ্কে। ওকে বন্ধুরা, তো চলো, একটি ক্লাবের 14 জন ছাত্রের গড় নম্বর হলো 71, কিন্তু পরে দেখা গেল 2 জন ছাত্রের প্রকৃত নম্বর 56 ও 32 পরিবর্তে 42 ও 74 লেখা হয়েছে। প্রকৃত গড় নম্বর কত? তাহলে আমাদের কম লেখা হয়েছে কি বেশি লেখা হয়েছে, এই জিনিসটা আমাদের আগে বার করতে হবে। এই 14 জনের 71, এটা গুলি মারো, এটা জানার দরকার নেই আমাদের। আমাদের জানতে হবে কি 56 আর 32 জায়গায় লেখা হয়েছে কত? 42 এবং 74। এটা কম লেখা হয়েছে না বেশি লেখা হয়েছে, এটা আমাদের জানতে হবে। তাহলে তার জন্য আমাদের যোগ করতে হবে আগে, 56 আর 32 যোগ করলে কত হয় বন্ধুরা? 88 হয়। আর 42 আর 74 যোগ করলে কত হয় বন্ধুরা? 116 হয়, তাই তো? তাহলে নিশ্চয়ই 116 বেশি, তাহলে আমাদের এটা কিন্তু বেশি লেখা হয়েছে। তো কত বেশি লেখা হয়েছে যদি আমরা এটাকে ভাগ করি, 8 আর 8 = 16, 8 আর 1 = 9, 9 আর 2 = 11, অর্থাৎ এই 28 কিন্তু বেশি লেখা হয়েছে। তো 14 জন ক্যান্ডিডেটের কত বেশি লেখা হয়েছে? 28 বেশি লেখা হয়েছে। তাহলে আমি যদি 14 দিয়ে ভাগ করি তাহলে এক একজন ক্যান্ডিডেটের কত বেশি লেখা হয়েছে? 2 বেশি লেখা হয়েছে। তো এদের গড় কত ছিল? নম্বর 71। তাহলে প্রকৃত নম্বর কত হবে? 71-এর থেকে 2 কম হবে, তাহলে কত হবে? 69। অঙ্ক দেখতে বড় কিন্তু একেবারে ইজি কিন্তু। তো চলে যাব নেক্সট পেজে। দেখো, 3টি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ এবং তৃতীয়টির অর্ধেক। সংখ্যা 3টির গড় 56 হলে প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য কত? তো দেখো কি বলেছে, প্রথম সংখ্যাটি হচ্ছে দ্বিতীয়টির দ্বিগুণ, ঠিক আছে, কিন্তু তৃতীয়টির অর্ধেক। তাহলে এই জিনিসটা আগে বার করতে হবে। তাহলে আমি যখন বলবে যে যেটার সাপেক্ষে ধরবে সেইটাকে আমরা আগে নেব। তো দ্বিতীয়টির সাপেক্ষে ধরেছে, তাহলে আমি দ্বিতীয় সংখ্যাটা কত ধরবো? 1 ধরে নিচ্ছি। তাহলে প্রথম সংখ্যাটা কি, দ্বিতীয় সংখ্যার কি? দ্বিগুণ। তাহলে প্রথম সংখ্যা ফার্স্ট সংখ্যা কত? 2। এবার বলছে দেখো, এবং বলছে যে প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ এবং তৃতীয়টির অর্ধেক, অর্থাৎ তৃতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার দ্বিগুণ। কেন বলছে? কারণ প্রথম সংখ্যাটা তো তৃতীয় সংখ্যাটির অর্ধেক। তাহলে আমরা যদি উল্টো করে ভাবি তাহলে কি, প্রথম সংখ্যাটা হচ্ছে দ্বিতীয় সংখ্যার অর্ধেক, তাই তৃতীয় সংখ্যার অর্ধেক মানে তৃতীয় সংখ্যা প্রথম সংখ্যার দ্বিগুণ। তাহলে 2 এর 4 হয়ে যাবে তৃতীয় সংখ্যা। তাহলে টোটালটা যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 7 হয়। তো কি বলছে, সংখ্যা 3টির গড় হচ্ছে 56। কত গড়? 56। তাহলে আমরা সমষ্টি পেয়েছি 7, আমরা তো গড় পাইনি। তো আমরা 7 হচ্ছে সমষ্টি। এবার বলছে কি, এদের গড় হচ্ছে 56, অর্থাৎ 3টে সংখ্যাকে যদি আমি 3 দিয়ে গুণ করি, গড়কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে আমি সমষ্টি পাই, তাই তো? তাহলে দেখো 7 8 = 56, অর্থাৎ 1-এর ভ্যালু কত হয় বন্ধুরা তোমরাই বলো? 24। এবার বলছে প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য, তাহলে প্রথম সংখ্যা কত? 2, আর তৃতীয় সংখ্যা কত? 4। তাহলে এদের পার্থক্য কত বন্ধুরা? 2। তাহলে 1 = 24 হলে 2 = 48 হবে। তো সিম্পল লজিক, কিছুই নাই এসব অঙ্কের ভিতরে। ওকে, তো আমরা চলে যাব নেক্সট অঙ্কে। চলো কি বলছে দেখো, 160 কিমি পথের 120 কিমি পথ একটি ট্রেন 80 কিমি ঘন্টা বেগে এবং বাকি পথ 40 কিমি ঘন্টা বেগে অতিক্রম করে, সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? তো দেখো 160 হচ্ছে টোটাল যে ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স কত? 160 কিলোমিটার। এইটা কিন্তু তোমাদের আগে মাথায় রাখতে, তার ভিতরে কত কিলোমিটার যাচ্ছে? 120 কিলোমিটার। কত বেগে? 80 কিলোমিটার বেগে। তাহলে টাইম কত লাগবে? 120 কিলোমিটার যদি 80 কিলোমিটার বেগে যায় তো টাইম কত লাগবে বন্ধুরা বলো? এই শূন্য কেটে গেল, 4 4 * 8 = 3 4 = 12, অর্থাৎ 3/2 আওয়ার এই টাইমটা কিন্তু লাগবে 120 কিলোমিটার যেতে। এখন বলছে বাকি পথ 40 কিলোমিটার বেগে, তো 160-এর ভিতরে 120 কিলোমিটার চলে গেছে, তাহলে বাকি থাকে কত কিলোমিটার? 40 কিলোমিটার পথ। তো এই 40 কিলোমিটার পথ কত কিলোমিটার বেগে যাচ্ছে? 40 কিলোমিটার বেগে। তাহলে 40 দিয়ে ভাগ করে দেবো, তাহলে টাইম কত লাগবে? 1 আওয়ার।
তাহলে তিনের দুই আর এক আবার, তিনের দুই মানে কি বন্ধুরা বলো 1.5, তাই না? আর এক, তাহলে 1.5 আর এক, টোটাল টাইম কত হচ্ছে 2.5 আওয়ার। তো 2.5 আওয়ার টোটাল টাইম, আর টোটাল ডিস্টেন্স কত 160। তাহলে আমাদের যে গড় গতিবেগ যদি বার করি, তাহলে গড় অ্যাভারেজ গতিবেগ যদি আমরা বার করি, তাহলে কী হবে, এই যে টোটাল ডিস্টেন্সকে টোটাল টেকেন টাইম টেকেন দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ 2.5 দিয়ে ভাগ করে দেবো। তাহলে নিচে 10, কারণ আমরা পয়েন্ট তুলে দিচ্ছি, 5 দুগুণে 10, 5 5 25, 5 দিয়ে কাটলে কত হয়, 3 5 15, 5 দুগুণে 10, অর্থাৎ 32 দ্বিগুণে হচ্ছে 64। এই 64 কিলোমিটার কিন্তু তাদের গড় গতিবেগ, অর্থাৎ এই অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কিছুই নেই অঙ্কের ভিতরে, দেখতে বড়। আর তোমরা বেসিক কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার হয়, তাহলে কিন্তু অঙ্কগুলো খুব শর্টেই করে ফেলতে পারবে। আগে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করো, দেন অঙ্ক হবে, অঙ্ক শেখো। অঙ্ক শর্টকাট দিয়ে কিছু হবে না, শর্টকাটও করতে হবে, সঙ্গে লং মানে লং ওয়েটাও বুঝতে হবে, ঠিক আছে? কিছুই নেই, দেখো 120কে 80 দিয়ে ভাগ করলে 3 এর 2, 40কে 1 দিয়ে ভাগ করলে 2.5, মুখে মুখেই হয়ে যাবে। 120কে 80 দিয়ে ভাগ করলে কী হবে, 1.5। আর দেখো 80 যোগ 40, তাই তো? তাহলে 80কে 80 দিয়ে ভাগ করলে 1, আর 40কে 80 দিয়ে ভাগ করলে কত হয়, 0.5। তাহলে 1.5, আর এখানে 40কে 40 দিয়ে ভাগ করলে 1, তার মানে 2.5। টোটাল ডিস্টেন্স কত, 160কে 2.5 দিয়ে ভাগ করলে অ্যান্সার বেরিয়ে আসবে। তো কিছু আছে অঙ্কের ভিতরে। তো নেক্সট নেক্সট অঙ্ক চলো, বলছে বর্তমানে পিতা ও তার দুই পুত্রের গড় বয়স 27 বছর। বাহ, ভেরি গুড। 5 বছর আগে দুই পুত্রের গড় বয়স ছিল 12 বছর। যদি দুই পুত্রের বয়সের পার্থক্য 4 বছর হয়, তবে বর্তমানে পিতার বয়স কত? খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তো আমি আগেও পিতা পুত্রের বয়স অঙ্ক করে দিয়েছি, এই অঙ্কটা কিন্তু আমি তোমাদের জন্য রাখলাম। তোমরা অবশ্যই অঙ্কটা সলভ করে কিন্তু কমেন্ট বক্সে জানাবে, আর যদি তোমাদের অসুবিধা হয় তো পরে আমি এই অঙ্কটা করিয়ে দেবো, ঠিক আছে, নেক্সট কোনো ভিডিওতে। তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবে, এটা তোমাদের হোম টাস্ক। তো চলো নেক্সট, বলছে 11 জন ক্রিকেটারের বয়সের গড় 20 বছর, যদি তাদের প্রশিক্ষকের বয়স যোগ করা হয় তবে তাদের বয়সের গড় 10% বাড়ে, প্রশিক্ষকের বয়স কত বছর? তো দেখো, গড় 11 জন যে ক্রিকেটার আছে তাদের কিন্তু গড় বয়স কত, 20 বছর, তাই তো? তাহলে একজন প্রশিক্ষক যদি যোগ হয় তাহলে কত বছর হয়ে যায়, এই কতজন হয়ে যায়, 12 জন। তা প্রত্যেকের 12 জনের কত পার্সেন্ট বাড়ে, 10% বাড়ে। তাহলে তোমরা একটা কথা ভাবো, 10% মানে কি, 100তে 10, তার মানে 10 কত 10 1, তাহলে এখানে কত, 20 বছর তো গড় বয়স, তাহলে 20তে কত হবে, কত বাড়বে, 2 বছর করে বাড়বে, তাই না? তাহলে এই 12 জনের 2 বছর বাড়বে, অর্থাৎ 12 দুগুণ 24 বছর কিন্তু ওই প্রশিক্ষক সবাইকে বাড়িয়ে দিচ্ছে, প্লাস নিজেও বাড়ছে, প্লাস এই প্রত্যেকের যে 20 বছর এটা কিন্তু নিজের 20 বছরও স্যাটিসফাই করছে। তাহলে এই 20 বছর গড় মেনটেন করছে, প্লাস এই সবাইয়ের 12 জনের 24 বছর বাড়াচ্ছে, তাহলে প্রশিক্ষকের বয়স কত, 44 বছর। কিছু আছে অঙ্কের ভিতরে, কিচ্ছু নেই, জাস্ট একটু ভাবলেই অঙ্ক হয়ে যায়, তবু আমি তোমাদের বোঝানোর জন্য একটু করে দেখাচ্ছি। তো চলো নেক্সট, বলছে 3টি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ এবং তৃতীয়টির 3 গুণ, 3টি সংখ্যার গড় এত হলে প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য কত? আচ্ছা, এই এই অঙ্ক কিন্তু আমি সেম একটা অঙ্ক কিন্তু এই কিছুক্ষণ আগে তোমাদেরকে করিয়ে দিলাম, ঠিক আছে? তো এই অঙ্কটা কিন্তু, এটাও আমি তোমাদের জন্য হোম টাস্ক দিলাম। কেন নিলাম এই দুবার, কারণ এই অঙ্কগুলো না পরীক্ষা এসেছে, ওই জন্য আমি ছাড়তে চাইনি, এই জন্য আমি নিয়েছি। তো খুব সিম্পল অঙ্ক, এখানে সেই আগের মতো প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ এবং তৃতীয়টির 3 গুণ। তো এই অঙ্কটা আমি করিয়ে দিচ্ছি তোমাদের একটু সুবিধার্থে। তো প্রথম প্রথম প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, অর্থাৎ প্রথমটি যদি 2 হয় তাহলে দ্বিতীয়টি 1 হতে হবে। এবার বলছে তৃতীয়টির এবং তৃতীয়টির 3 গুণ, তার মানে 1, 2 আর 3। তো এদের এই যে টোটাল, টোটালটা আমরা লিখে করে নেবো 6 লসাগু করে নেবো, অর্থাৎ 6 হবে সবচেয়ে বড়। তাহলে কি বলছে, প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ এবং তৃতীয়টির 3 গুণ। তাহলে আমি প্রথমটি কত ধরে নেবো, 6, তাহলে দ্বিতীয়টির দ্বিগুণ মানে দ্বিতীয়টি কত, 3, আর কি বলছে তৃতীয়টির 3 গুণ, অর্থাৎ তৃতীয়টি কত হবে, 2, 2 এর 3 গুণ 6, তাহলে 6 আর 3 9 আর 2 11, 11 হচ্ছে কি, টোটাল যোগফল। এবার 3টি সংখ্যার গড় কত, 49.5, তাহলে আমি এটা লিখলাম, 49.5 হচ্ছে গড়। তাহলে 3টি সংখ্যার সমষ্টি, এটা দিয়ে 3 দিয়ে গুণ হবে, তাহলে 11 দিয়ে এটাকে যদি কাটি, 4 1 44.5 1 55, অর্থাৎ 3 5 15 5 7 1 3 6 12 1 13, 13.5 হচ্ছে 1-এর ভ্যালু। এবার বলছে কি, তৃতীয় সংখ্যার প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য, তাহলে প্রথম এই 4 6, আর এটা হচ্ছে 2, তাহলে এদের পার্থক্য কত, 4, তাহলে 4 সমান বার করবে, 4 কিন্তু আমরা পেয়ে যাবো, ওকে? তো চলো, এটা তোমরা বার করে আমাকে জানাবে,
ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তো চলে যাবো নেক্সট প্রশ্নে। দেখো, 25টি সংখ্যার গড় 13, পরে দেখা গেল 73-এর বদলে ভুল করে 48 লেখা হয়েছে, আসল গড় কত? তো এইসব অঙ্ক করাই লাগে না, এসবগুলো মুখে মুখেই হয়ে যায়। কারণটা কি, দেখো 73-এর বদলে লেখা হয়েছে 48, তাহলে আবার কম লেখা হয়েছে না বেশি লেখা হয়েছে সেটা আমাদের আগে ভাবতে হবে। তাহলে 73 নিশ্চয়ই বড়, 48 ছোট, তাহলে আমি 73 থেকে ডিরেক্ট 48 বিয়োগ করে দেবো, তাহলে কত হলো 5 আর এখানে 2, তাহলে আমার 25 কিন্তু আমরা কি লিখেছি, কম লিখেছি। ঠিক আছে, এবার আমাদের কি আছে এখানে, 25টি সংখ্যা, তো আমি এই 25কে 25 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের ডিরেক্ট বেরোবে 1। তাহলে আমরা যেহেতু 73-এর বদলে 48 লিখেছি, তাহলে এই 13-র সাথে 1 যোগ করে দেবো, প্রত্যেকের গড় হয়ে যাবে 14, কিচ্ছু নেই, জাস্ট মুখে মুখে হয়ে যাবে। চলো নেক্সট। একটি ক্রিকেট ম্যাচে প্রথম 10 ওভারে রানের গড় 3.2, বাকি 40 ওভারে রানের গড় কত হলে মোট রান 282 হবে? এই অঙ্কটাও আমি নিতাম না, এই অঙ্কটাও আমি নিতাম না। তো এই অঙ্কটা নিয়েছি কারণ পরীক্ষায় এসছে এই জন্যে। তো 10 ওভারের 3.2, তাহলে 10 ওভারের টোটাল রান কত, 3.2 × 10, তাহলে এই পয়েন্টটা একটার পরে চলে যায়, তাহলে 32 রান করেছে। তাহলে টোটাল রান করতে হবে কত, 282, তাহলে 282 থেকে যেটা করেছি সেটা বাদ দেবো, তাহলে কত থাকে 250, তাহলে এই রানটা আমার এখনও করতে হবে। তো বাকি বাকি আছে কত ওভার, 40 ওভার, তাহলে এটাকে 40 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের প্রত্যেক ওভারে কত রান করতে হবে, তাহলে এটাকে কাটলে কত হয়, 4×6 = 24, 4×4 = 16, 4×6 = 24, 4×2 = 8, 4×5 = 20, অর্থাৎ 6.25 করে কিন্তু প্রত্যেক ওভারে আমাদের রান করতে হবে, অপশান এ কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো আজকের মতো অঙ্ক এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ বন্ধুরা।